আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365-এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। অনেকেই জানতে চাচ্ছিলেন যে নেদারল্যান্ডসের ভিসা রেশিও আগের মতো আছে কিনা, কারণ দেখা যায় যারা আমাদের চ্যানেল ফলো করেন অথবা রেগুলার আপডেটসগুলো চেক করেন তারা জানেন যে ভিসা রেশিও সম্পর্কেই আপনাদের তথ্যগুলো আমরা দিয়ে থাকি। সো এটাও জানেন যারা খোঁজ খবর রাখেন যে ভিসা রেশিও সব সময় কিন্তু একরকম থাকে না, অনেক সময় একটু কমে যায়, অনেক সময় আবার বেড়ে যায়। সো মাঝখানে যেটা হয়েছে যে অন্যান্য কান্ট্রির থেকে সেনজেন এরিয়াতে নেদারল্যান্ডস কিন্তু ভিসা দেওয়ার যে পসিবিলিটিটা অথবা ভিসা অ্যাপ্রুভালের যে একটা টেন্ডেন্সি সেটা বেশি ছিল। সো এখনও সেটা সেরকম আছে কি না এটা নিয়ে অনেকের একটা হচ্ছে কোয়ারি আছে। তো আমি বলবো যে ভিসা রেশিওটা হচ্ছে ওরকমই বলতে পারেন যে আছে, তবে একটু ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে লাস্ট কয়েক মাসে যেভাবে ভিসাগুলো আপনারা সাবমিট করেছেন তাতে যেটা হয়েছে যে অনেক ভিসা অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গিয়েছে। সো সেগুলার অ্যাসেসমেন্ট হবে, দেন হচ্ছে সেটার অ্যাপ্রুভাল আসবে। সো এই জন্য কিন্তু যেটা হচ্ছে যে আপনাদের রেজাল্ট আসা প্লাস হচ্ছে গিয়ে আপনাদের ফাইলসগুলো প্রসেসিং হওয়া, তো ওইটা আগের থেকে একটু হচ্ছে গিয়ে আপডেটেড উপায় করতে হবে। কারণ দেখা যায় এটা কিন্তু সব কান্ট্রির জন্যই হয়, যখন মানুষ দেখে যে এই কান্ট্রিটা ভিসা দিচ্ছে তখন কি হয় যে একজনের ভিসা হয়েছে সেটা দেখে হয়তো আরো 10 জন অ্যাপ্লাই করে ফেললো, এটা খুবই স্বাভাবিকভাবে হয়। সো তখন কি হয় যে ওই একজন যখন অ্যাপ্লাই করেছিল হয়তো তার সাথে আরো প্রিভিয়াস 2 জন বা 5 জন ছিল সর্বোচ্চ, কিন্তু ওই একজনের ভিসা হওয়ার কারণে যে 10 জন অ্যাপ্লাই করলো এখন তো ফাইলসের পরিমাণ তাদের কাছে বা অ্যাপ্লিকেশনের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যায়। সো তখন যেটা হয় আপনাদের কম্পিটিশনটা বেশি থাকে, কারণ তাদের ভিসা কিন্তু যে অনেক দিতেই থাকবে দিতে থাকে, আনলিমিটেড বিষয়টা এরকম না, কিছুটা লিমিটেশন থাকে সব কান্ট্রিরই। সো ওই লিমিটেশনের মধ্যে তখন তারা যেটা করে যে অ্যাপ্রুভালের সিস্টেমটা একটু চেঞ্জ করে ফেলে, তখন যেটা হয় বা আপনাদের যেটা করণীয় সেটা হবে যে যেই একদম ইজিয়ার প্রসেসে বা খুবই সহজভাবে ভাবে আপনারা ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতেন এবং ওভাবেই সাবমিট করে দিতেন এবং হচ্ছে গিয়ে সেভাবেই ভিসা হতো, তো সেটা থেকে একটু সরে আসতে হবে। যেমন অনেকেই জানেন ক্যানাডা কিন্তু লাস্ট হচ্ছে গিয়ে 2023-তে প্রচুর ভিসা দিয়েছে এবং খুবই অল্প কিছু ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করলেও তখন ভিসা হতো, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না, কারণ তারা তাদের ওই যে সিস্টেমটা ওটা থেকে একটু তাদের অ্যাসেসমেন্টটাকে ডিফারেন্ট করে ফেলেছে। এখন সাপোর্টিং ডকুমেন্টস বেশি দিতে হয়, এখন হচ্ছে আদার ডকুমেন্টস, অ্যারেঞ্জমেন্ট, প্রেজেন্টেশন সবই চেঞ্জ করে দেন হচ্ছে গিয়ে ভিসা অফিসারকে আপনার এলিজিবিলিটিটা বুঝাতে হয় ভিসা পাওয়ার জন্য। একইভাবে নেদারল্যান্ডসেরটাও কিন্তু সেম, আপনার যেটা করতে হবে আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল, আপনি ভিজিট ভিসাই হচ্ছে যেতে চাচ্ছেন এবং সেটার জন্য যে এলিজিবিলিটি আপনার এলিজিবিলিটিটা প্রুফ করতে হবে যে আপনি ভিসাটা পাওয়ার যোগ্য, এবং সেই যোগ্যতার মধ্যে কিন্তু কয়েকটা বিষয় যারা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও ফলো করেন তারা হয়তো জানেন বা তারপরে আমি বলে দিচ্ছি। যোগ্যতার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি, সেটা অবশ্যই থাকতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট। সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট, আপনি আপনার হচ্ছে কাজ যেই কাজটাই করেন না কেন সেটাই আপনি যথেষ্ট হচ্ছে এলিজিবল বা আপনার আর্নিং সোর্সটা অনেক স্ট্রং। আর থার্ড হচ্ছে গিয়ে আপনি ওখানে গেলে আবারও হচ্ছে আপনার নিজের কান্ট্রিতে ব্যাক করবেন, এই তিনটা জিনিস যদি আপনারা প্রুফ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভিসা পাওয়ার যে এলিজিবিলিটি এটা প্রুফ করে ফেলতে পারবেন। সো আমি রেশিওর কথা যদি বলি যে আগের মতো আছে কিনা, আমি বলবো রেশিও আগের মতোই আছে কিন্তু তাদের অ্যাসেসমেন্টের সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। সো এই চেঞ্জড সিস্টেমের কারণে আপনাদের ফাইলের প্রসেসিংয়ের সিস্টেমটাও একটু চেঞ্জ করতে হবে, ডকুমেন্টেশনের সিস্টেমটাও চেঞ্জ করতে হবে, অ্যাপ্লিকেশনটা প্রসেস করাটাও চেঞ্জ করতে হবে। সো চেঞ্জড একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনারা যান তাহলে আগের মতোই রেশিও পাবেন এবং একইভাবে আপনাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হবে। সো আমি আই গেস বোঝাতে পেরেছি যে কিভাবে করলে আসলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। সো এভাবেই আপনারা করেন এবং এভাবেই কিন্তু আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা না করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।